কাজ একের সমস্যাটা সমাধানের আগে আমরা আগে দেখব যে কি তোমার কাজ একে কী ধরনের কাজ একে তোমার কাছে চাইছেটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে সো আমরা ভালো মতোই জানি যে আমাদের যে সামাজিক সমস্যাটা আছে সেই সামাজিক সমস্যার সমাধানের জন্য আমরা ইসলামের কী কী বিধিবিধান ব্যবহার করতে পারি তাই না সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে সো কাজ একে দেখো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা সমাধান চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যাগুলো তালিকা করো তো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কি তোমার এলাকার সমস্যাটা কি কি তাই না তোমার এলাকায় কি কি সমস্যা আছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে তারপরে কি তোমার এক এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নয় সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো সো বেসিক্যালি তোমাকে দুইটা কাজ করতে দেওয়া আছে তুমি কি কি সমস্যা খুঁজে পেয়েছ এবং তোমার বন্ধু কি কি সমস্যা খুঁজে পেলো এই দুইটা একটা বক্সে লিখবা তাহলে এরকম সেম টু সেম একটা বক্স ক্রিয়েট করবা তোমার সমস্যা তুমি যে সমস্যাগুলি খুঁজে পেয়েছ সেটা লিখবে এই বক্সে এবং তোমার বন্ধুর যে সমস্যাগুলি খুঁজে পেয়েছে তার খাতা দেখে এই বক্সটা পূরণ করবা এই বক্সটা পূরণ করলে তোমাদের কাজ একের সমস্যা সমাধান হয়ে যাবে সো দেখো তোমাদের প্রথমটার অ্যান্সার কেমন হবে সো তোমার কাছে প্রথমে চাওয়া হয়েছে যে তুমি কী কী সমস্যা খুঁজে পেয়েছ তো মনে করো তুমি সমস্যা খুঁজে পেয়েছো তোমার সমাজে বাল্যবিবাহ রাজনৈতিক অস্থিরতা যৌতুক প্রথা মাদকদ্রব্য সেবন মানসিক অসুস্থতা ওকে সো আমরা এখন চলে যাই যে কি তোমার প্রথম বন্ধু কি সমস্যা খুঁজে পেলো তো প্রথম বন্ধু যেগুলি পেলো সেটা হচ্ছিল ইফটিজিং করা বা রাস্তাঘাটে নারীদের উত্তক্ত করা অতিরিক্ত দুর্নীতি বেকারত্ব বিবাহ বিচ্ছেদ কিশোর অপরাধ সো তোমার বন্ধু কী কী পেলো এবং তুমি কী কী পেলা সেটা এখানে বক্স আকারে লিখে দেওয়া তাহলে বক্সটা করবা সো বক্সের এখানে ধরো তুমি কি পাইছো তোমার বন্ধু কি পাইছে তুমি যা পাইছো সেগুলিকে এখানে লিখে দিবা আর তোমার বন্ধু ওই যে এই পিসটা আমরা যা দেখলাম যেগুলি খুঁজে পেয়েছে সেগুলিকে এখানে নিবা এটা দিলেই তোমাদের কাজ একের সলিউশন হয় এবং কাজ দুইতে কী বলা হচ্ছে দেখো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন সো কাজ দুইয়ে তোমাকে একটা একটা কাজ দুয়ে সো কাজ দুয়ে তোমাকে তুমি যে কাজ একে অনেকগুলো সমস্যা বের করছিলে সেইখান থেকে জাস্ট একটা সমস্যা তোমাকে সিলেক্ট করতে হবে একটা সমস্যা সিলেক্ট করার পরে সেটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে সো আমরা একটু কোশ্চেনটা একটু এক মিনিট ভালো মতো বুঝি তারপর আমরা অ্যান্সারে যাচ্ছি সো দেখো কাজ একে আমরা বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে বের করছিলাম অনেকগুলি সমস্যা বের করছি এখন এখান থেকে তোমাকে জাস্ট একটা সিলেক্ট করতে হবে তো আমি মনে করলাম আমরা মাদক দ্রব্য সে এবং সিলেক্ট করবো ওকে সো এটা নিয়ে আমরা ফার্দার আগাবো সো এখন দেখো কোয়েশ্চেনটা তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো হ্যাঁ আমরা অনেকগুলি সমস্যা খুঁজে পেয়েছি এবার তোমরা গ্রুপে ডিভাইড হয়ে যাবা যেহেতু কারণ এটা দলগত কাজ এবং সেখান থেকে জাস্ট গ্রুপের মধ্যে থেকে একজন যে কোনো একটা সমস্যা সিলেক্ট করবা তো আমরা কিন্তু কোনটা সিলেক্ট করছি মাদকদ্রব্যর যে সমস্যাটা আছে সেটা সেটা সিলেক্ট করার পরে তুমি এটা কেন সিলেক্ট করলো অন্য সমস্যা কেন সিলেক্ট করো তো মেইন যে সমস্যাটা কেন তুমি সিলেক্ট করছো অন্যান্য সমস্যার থেকে তোমাকে যুক্তি দিতে হবে যে আমি এই কারণে এই সমস্যাটা সিলেক্ট করছি এটা ইমিডিয়েটলি সলভ করা দরকার ঠিক আছে তো ওই সমস্যাটা সিলেক্ট করার পরে তোমাকে এটা সামাজিক গুরুত্ব লিখতে হবে এবং ধর্মীয় গুরুত্ব বক্সের মধ্যে লিখতে হবে সামাজিক গুরুত্ব মানে সমাজ এটার কী প্রভাব আছে এটা কেন আমাদের সলভ করা দরকার এই প্রবলেমটা এবং ধর্মীয় গুরুত্ব হচ্ছিলো ধর্মীয় দিক থেকে এটা কেন সলভ করা দরকার অর্থাৎ ধর্মীয় দিক বিধিবিধান কী বলে এই এই সমস্যাটার বিষয়ে এটা তারপরে হচ্ছিল তোমার এরপরে হচ্ছিল তোমার চারজন সভাপাঠী মিলে এই জিনিসগুলি লিখবা তোমরা একটা প্রতিবেদনের মধ্যে তৈরি করবে যেখানে তোমার নির্বাচিত যে সমস্যাটা সেটার নাম লিখবা সমস্যাটি সমাধানের উদ্দেশ্য কী তোমাদের কেন তোমরা সমস্যা সলভ করবা কয়দিন লাগবে কার কার সহায়তা প্রয়োজন কে কোন দায়িত্ব নিতে চাও এবং ইসলামিক বিধিবিধান কি বলে এবং আমাদের নৈতিক ও মানবিক দিক থেকে আমাদের এটা বিবেচনা করলে এই সমস্যাটা আমরা কীভাবে সলভ করতে পারি কেন কিন এবং কেন সলভ করা দরকার তো ফার্স্টে আমরা দেখব যে কি যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তাহলে তোমার অনেকগুলো সমস্যা বের হয়েছে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করব আমার এলাকায় নির্বাচিত সামাজিক সমস্যা হলো মাদকা এখন তোমাকে কিন্তু যুক্তি দিতে হবে যে তুমি এইটাই কেন সিলেক্ট করছো সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি হলো বর্তমান সমাজ ব্যবস্থায় মাদকাশক্তি দিন দিন বেড়েই চলেছে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে কিশোর বয়স থেকে অনেকে মাদকা শক্তিতে ঝুঁকে পড়েছে তাই সামাজিক সমস্যা হিসেবে মাদকাশক্তিকে বেছে নিয়েছি তো এটা ছিল তোমার যুক্তি কেন তুমি এই সমস্যাটাকে সলভ করতে চাও তারপরে তোমাদের নমুনা ছকটা রেডি করতে হবে যেখানে তোমাকে এই সমস্যাটা সলভ কেন করবা তার এক সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব দুইটা এক্সপ্লেন করতে হবে তো বক্সের বাম পাশে সামাজিক গুরুত্বটা সেটা লিখবে যে কি ধর্মীয় অনুশাসন সঠিকভাবে মেনে না চলায় যুব সমাজ মাদকাশক্তির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে রিজনটা কেন বেড়ে চলেছে কৌতূহল পারিবারিক অশান্তি বেকারত্ব প্রেমে ব্যর্থতা বন্ধুদের কুপ্রচারণা অসৎসঙ্গ নানা রকম হতাশা আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব উঠতি বয়সের ছেলেমেয়েদের মাদকাসক্তি হয়ে পড়ার মূল কারণ এটা ছিল মেইন কারণটা দিস ঠিক আছে যারা নেশা করে তাদের অধিকাংশই জানে না যে নেশা কোনো উপকারী বা ভালো কাজ নয় এটা মানুষের জীবন শক্তি নষ্ট করে সো এটা ছিল সামাজিক গুরুত্ব এইসব কারণে আমাদের কি করতে হবে এটা সলভ করতে হবে আর ধর্মীয় দিক থেকে ধর্মীয় বিধিবিধান ইসলাম আমাদের এই সম্পর্কে কি বলে হাদিস শরীফে বর্ণিত আছে যে মাদক ও ইমান একত্র হতে পারে না মাদক ও ইমান কখনোই কি হতে পারে না একত্র হতে পারে এটা রেফারেন্সটা কি রেফারেন্সটা নাচাই সো তরুণ সমাজের বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের পথ বেছে নিয়েছে তো আমাদের ছকটা কিন্তু শেষ হলো এরপর আমাদের কি ছিল একটা প্রতিবেদনের মধ্যে তৈরি করতে হবে যেখানে আমাদের প্রথমে কি কাজ নির্বাচিত সমস্যাটার নাম তো নির্বাচিত সমস্যাটার নাম ছিল মাদকশক্তির সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য কী এটা ছিল সেকেন্ডটা কেন তুমি এটা সমাধান করবা সমাজে কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তার কারণে সো প্রথম লাইনটা কি ছিল যে চ্যালেঞ্জটার নাম কী যে আমরা মাদকাসক্তি সমস্যা ওকে আর উদ্দেশ্যটা কি তুমি মাদক শক্তির এই সমস্যাটা যদি সলভ করতে পারো তাহলে সমাজে শান্তি আসবে তোমার এটা সলভ করতে মাত্র কয় লাগবে সাত মাস তুমি এখানে এক মাসও দিতে পারো ইটস ওকে ওকে বা এক বছরও দিতে পারো এটা একটা লেন্দি প্রসেস এত সহজ এটা সম্ভব নয় কার কার সহায়তা প্রয়োজন তোমার এটা চারটা বন্ধুর সহায়তা প্রয়োজন সেটা ছিল রিয়াজ মিলন হাসিব এবং জুয়েল সহশর দায়িত্ব বন্টন সহশ্ব দায়িত্ব বন্টন মানে ছিল তোমার চারজন মিলে তুমি এবং এই তোমার চারজন বন্ধু মিলে কি কী কাজ করবা তা ডিভাইড করে দেওয়া অর্থাৎ তুমি পার্টিকুলার কাজ করবে তোমার ফ্রেন্ড পার্টিকুলার কাজ করবে সো রিয়াজ সচেতনমূলক লিফলেট তৈরি করবে মিলন এলাকাবাসীকে জানাবে হাসিব স্থানীয় ইউপি সদস্যকে বলবে এবং জুয়েল অনুষ্ঠান পরিচালনা করবে ওকে তারপরে চলে কি ইসলামের ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ ইসলামিক বিধিবিধান এই মাদক দ্রব্য সেবন সম্পর্কে কী বলে এবং এগুলি কিভাবে আমরা এগুলি থেকে ত্যাগ করতে পারি সেটা এখানে লিখবা ইসলামে মাদক সব মাদক সেবন নিষিদ্ধ ইসলামের অন্য যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত বিষয় রয়েছে সেগুলো ব্যক্তি চললেই সহজ এগুলিতে বিরত থাকতে পারে অর্থাৎ ইসলামিক বিধিবিধান যেগুলো আছে সেগুলো যদি কেউ ফলো করে তাহলে কিন্তু সে ইজিলি এই মাদক শক্তি থেকে এই মাদক থেকে দূরে থাকতে পারবে অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে দূরে থাকা যায় কিন্তু মাদক গ্রহণ এমন এক অপরাধ যা নিজেকে নিয়ন্ত্রণে থাকে না বেসিক্যালি মাদক যখন এডিক্টেড হয়ে যায় তখন বেসিক্যালি একজন পার্সন তার কন্ট্রোলে থাকে না তখন এখানে একটা সায়েন্টিফিক ওয়ার্ড বলি যখনই দ্রব্য সেবন করা হয় তখন আমাদের শরীরে একটা ডোপামিন রিলিজ হয় ডোপামিন মানে হচ্ছে হলো তোমাকে ইনস্ট্যান্ট আনন্দ দেবে সো এটা তোমার ওয়ান কাইন্ড অফ হ্যাবিট হয়ে যায় এবং তুমি চাইলেও এটা কন্ট্রোল করতে পারো না সো এই কারণে আমাদের মাদকদ্রব্য সেবন এটা এত ভয়ানক মাদক সেবী নিজে মাদক বা নেশা নিয়ন্ত্রণে চলে যায় এবং সেই সাথে তোমাকে মানবিক ও নৈতিক দিক সম্পর্কে একটা পয়েন্ট লিখতে হবে সো এটা হচ্ছে নৈতিক ও মানবিকভাবে মাদক শক্তি বিষয়টি সমাধান করা যেতে পারে সো এই ছিল বেসিক্যালি কাজ দুইয়ের সমাধান সো বেসিক্যালি দেখো এখানে আমরা কি কি করছি আমরা প্রথমে সমস্যাটা নির্বাচন করেছি কেন তুমি নির্বাচন করেছো একটা ছক তৈরি করেছ ছক তৈরির পরে তুমি ইসলামের বিধিবিধান কী বলে এই সম্পর্কে কীভাবে এটা থেকে দূরে থাকা যায় এবং নৈতিক দিক থেকে আমরা কীভাবে এটা থেকে দূরে থাকতে পারি সো এই ছিল কয়ের অ্যান্সার এবং কয়ের অ্যান্সারের ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে রেখেছি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখব চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এবং একটু পরে আমি গয়ের অ্যান্সার দিব সো গতে বেসিক্যালি আমাদের কী বলা আছে গতে বেসিক্যালি আমাদের প্রতিবেদনটা রেডি করতে বলা হয়েছে সো প্রতিবেদনটা আমি রেডি করে একটু পরেই তোমাদের জন্য আপলোড দিচ্ছি তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব ফার্দার অ্যান্সারে তোমরা যাতে ইনস্ট্যান্টলি সেগুলি খাতায় নোট ডাউন করতে পারো এবং তোমাদের এক্সাম যাতে ভালো হতে পারে থ্যাংক ইউ